আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা সাহিত্যের উপর স্পেশাল একটি আয়োজন থাকছে আমাদের আজকের ভিডিওতে। বিগত 20 বছরে বাংলা সাহিত্য থেকে যে 150টি প্রশ্ন বারবার রিপিট হয়েছে, সেই প্রশ্নগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। আশা করা যায় যে কোনো চাকরির পরীক্ষায় আপনি এগুলা থেকে অন্তত 60-70% প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাবেন। তাই একটু ধৈর্যের সাথে প্রশ্নগুলো দেখে রাখুন। কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসন আমলে ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন? দীনবন্ধু মিত্রের প্রহসন নিচের কোনটি? বিয়ে পাগলা বুড়ো সামাজিক নাটক কোনটি? সধবার একাদশী কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? কমলে কামিনী। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল? নীলদর্পণ। নীলদর্পণ প্রথম মঞ্চস্থ হয় কোথায়? ঢাকাতে। দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন? নীলদর্পণ। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? নীলদর্পণ। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? নীলকরদের অত্যাচার। বাংলার চাষিদের উপর ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত নাটক কোনটি? নীলদর্পণ। ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন? দীনবন্ধু মিত্র। বিখ্যাত নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয়েছিল? ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র? এখানে বিয়ে পাগলা বুড়ো, দীনবন্ধু মিত্রের একটি প্রহসন, অন্য যে দুইটি নাম আছে নবীন তপস্বিনী এবং কমলে কামিনী, দুইটাই কিন্তু দীনবন্ধু মিত্রের নাটকের নাম। যে কোনো সঠিক উত্তর ক এবং খ দুইটাই হবে। নেমেসিস নাট্যগ্রন্থের লেখক কে? নুরুল মোমেন। নেমেসিস কোন জাতীয় রচনা? এটি একটি নাটকের নাম। নেমেসিস নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে? পঞ্চাশের মন্মন্তর। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে? প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর একজন প্রাবন্ধিক বীরবল ছদ্মনামে কে লিখতেন? লিখতেন প্রমথ চৌধুরী। বীরবল কার ছদ্মনাম? তিনি বীরবল হচ্ছে প্রমথ চৌধুরীর ছদ্মনাম। তিনি বীরবলের হালকাথা নামে যে গ্রন্থটি রচনা করেন, তিনি এটি বীরবল ছদ্মনামেই লিখেছেন। চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন বীরবল। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না কে? প্রমথ চৌধুরী। চলিত ভাষাকে জনপ্রিয় করেন? প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা। তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ? প্রমথ চৌধুরীর। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? চলিত ভাষার ব্যবহারের জন্য। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে চলিত ভাষায় গ্রন্থ রচনা করার জন্য অনুরোধ করেছিলেন। বীরবলের হালখাতা কার রচনা? প্রমথ চৌধুরী। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? এটি প্রবন্ধ গ্রন্থ। বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? পারিচাঁদ মিত্র। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? পারিচাঁদ মিত্রের। এখানে আসা প্রতিটা প্রশ্নই কিন্তু আমরা বিভিন্ন সাহিত্যিকদের নিয়ে যেসব প্রশ্ন রিপিট হয়ে থাকে তাই কিন্তু তুলে ধরেছি। তাই প্রতিটা প্রশ্ন কিন্তু আপনাকে অবশ্যই দেখে রাখতে হবে। বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। পারিচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?
আলালের ঘরের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল কোন সালে প্রকাশিত হয়? 1858 সালে। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসের? আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র প্রশংসিত একটি গ্রন্থ। আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে? পারিচাঁদ মিত্র। আলালি বা হুতমি ভাষা বলা হয় কোন ভাষাকে? চলিত ভাষাকে। আলালের ঘরের দুলাল উপন্যাস প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? মাসিক পত্রিকা। বাংলাদেশে ইসলামী রেনেসাঁর কবি কাকে বলা হয়? বলা হয় ফারুক আহমদকে। ফারুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সাতসাগরের মাঝি। সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? ফারুক আহমদ। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম? ফারুক আহমদ। হাতেম তাই গ্রন্থটি কার রচনা? ফারুক আহমদ। সাতসাগরের মাঝি কার লেখা প্রথম কাব্যগ্রন্থ? এখানে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে ফারুক আহমদ। এটি ফারুক আহমদের প্রথম প্রকাশিত ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, যার নাম হচ্ছে সাতসাগরের মাঝি। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাতসাগরের মাঝি, যেটি লিখেছেন ফারুক আহমদ। সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন বাংলা লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়? প্রকাশিত হয় 1865 সালে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিকের নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা উপন্যাস সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী শব্দটির অর্থ কি? অর্থ হচ্ছে দুর্গপ্রধানের কন্যা। কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? 1865 সালে। আনন্দমঠ উপন্যাসের লেখক কে? লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইন্দিরা গ্রন্থটি কার? গ্রন্থটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মৃণালিনী কার রচনা? এটিও বঙ্কিমচন্দ্রের রচনা। বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম কি? একটি হচ্ছে দুর্গেশ নন্দিনী, অন্যটি বিষবৃক্ষ এবং সীতারাম। বঙ্কিমচন্দ্র থেকে কিন্তু অন্তত এক থেকে দুইটি প্রশ্ন প্রতিটা চাকরির পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবেন। রাজসিংহ উপন্যাস কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। ঐতিহাসিক উপন্যাস হল রাজসিংহ, বঙ্কিমচন্দ্রের রচনা নয়, রাজর্ষি। কোনটি বঙ্কিমচন্দ্রের রচনা? বিষবৃক্ষ। কোনটি সামাজিক উপন্যাস? বিষবৃক্ষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? কুন্দনন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হল গোবিন্দলাল ও রোহিণী। কোনটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা, যার প্রধান দুটি চরিত্র হল নবকুমার ও কপালকুণ্ডলা। প্রদীপ নিবিয়া গেল এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন, এই প্রবাদটির রচয়িতাকে? এটি
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের একটি উক্তি, অর্থাৎ সঠিক উত্তর এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলা এর রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়, বিপ্রদাস। বিপ্রদাস উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি বঙ্কিমচন্দ্রের রচনা নয়? রায়নন্দিনী। রায়নন্দিনী রচনা করেছেন ইসমাইল হোসেন সিরাজি, যেটি হচ্ছে দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস, সেই উপন্যাসের প্রতিক্রিয়ায় সৃষ্টি করা হয়েছে রায়নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস কোনটি? রজনী। সাম্যগ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্তের দপ্তর গ্রন্থটি রচনা করেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা? প্রবন্ধ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়? রংপুর জেলায়। রোকেয়া শেখাওয়াত হোসেনের জন্মসাল কোনটি? তিনি 1880 সালে জন্মগ্রহণ করেন। মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে? রোকেয়া শেখাওয়াত হোসেন। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে? বেগম রোকেয়া শেখাওয়াত। অর্ধাঙ্গীর রচয়িতার লেখা প্রকাশিত হতো যে নামে? মিসেস আর এস হোসেন। বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন নারীদের কুসংস্কার মুক্ত ও শিক্ষিত করতে। কোন গ্রন্থখানি বেগম রোকেয়ার লেখা? মতিচুর। রোকেয়া শেখাওয়াত হোসেনের অবরোধ বাসিনী প্রথম কখন প্রকাশিত হয়? 1931 সালে। এই প্রশ্নগুলো যদি আপনি একবার হলেও দেখে যেতে পারেন, তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু অন্তত আপনি 5 থেকে 7টি প্রশ্ন কিন্তু শিওর কমন পাবেন। বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা? সুলতানার স্বপ্ন। রোকেয়া শেখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন কোন গ্রন্থ? প্রবন্ধ গ্রন্থ। পর্দাপ্রথা নির্ভর হাস্যরসাত্মক গ্রন্থ কোনটি? অবরোধবাসিনী। রোকেয়া শেখাওয়াত হোসেন রচিত একটি উপন্যাস পদ্মরাগ। পদ্মরাগ কোন ধরনের রচনা? এটি হচ্ছে একটি উপন্যাসের নাম। বেগম রোকেয়া শেখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়? পদ্মাবতী। কোন দুটি গ্রন্থ বেগম রোকেয়ার রচনা? পদ্মরাগ, আরেকটি হচ্ছে অবরোধবাসিনী। পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? রোকেয়া শেখাওয়াত হোসেন। কোনটি রোকেয়া শেখাওয়াত হোসেনের গ্রন্থ নয়? সাজের মায়া। বেগম রোকেয়ার রচনা কোনটি? অবরোধবাসিনী। অবরোধবাসিনী কার রচনা? বেগম রোকেয়ার। সুলতানার স্বপ্ন কার রচনা? এটি রচনা করেছেন বেগম রোকেয়া। বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক অথবা বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কোনটি? 1824 সাল। মাইকেল মধুসূদন দত্ত যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? সাগরদাড়ি। মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1843 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়? কেশবপুর উপজেলায়। মাইকেল মধুসূদন দত্তের জীবনাকাল 1824 থেকে 1873। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি? রচনা ক্যাপটিভ লেডি।
দি ক্যাপটিভ লেডি কাব্যটি লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক বাংলা নাটক হচ্ছে শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? মধুসূদন দত্ত। কৃষ্ণকুমারী কী ধরনের গ্রন্থ? নাটক। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? কৃষ্ণকুমারী। নিজের কোনটি? মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়, অশ্রুমালা। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? কৃষ্ণকুমারী। নিম্ন গ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচিত নয় কোনটি? মায়াকানন। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? ভদ্রার্জুন। চতুর্দশপদী কবিতাগুলি কার রচনা করেছেন? মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষনদ কবিতাটি কোন ধরনের? চতুর্দশপদী কবিতা এটি একটি। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেছেন কে? মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি? তিনি সনেটের প্রবর্তক। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে সনেটে। সনেটে কয়টি লাইন থাকে? সনেটে লাইন থাকে 14টি। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা এটি পত্রকাব্য কোনটি? মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বীরাঙ্গনা। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য অথবা প্রথম সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদবধ। মেঘনাদবধ কাব্য কত সালে প্রকাশিত হয়? 1861 সালে। মেঘনাদবধ কাব্য এর কাহিনী কোথা থেকে গৃহীত? রামায়ণ। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? মহাকাব্য মেঘনাদবধ। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য কী ধরনের রচনা? এটি একটি মহাকাব্য। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যর উৎস কী? উৎস হচ্ছে রামায়ণ। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে? প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। অমৃতাক্ষর ছন্দের আবিষ্কারক কে? আবিষ্কারক মধুসূদন দত্ত। অমৃতাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি? তিলোত্তমাসম্ভব কাব্য। মেঘনাদবধ কাব্য সর্গ সংখ্যা কয়টি? মেঘনাদবধ কাব্যে সর্গ সংখ্যা 9টি। অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলেও অন্তমিল নেই। মেঘনাদবধ কাব্যটি কোন ছন্দে রচিত? অমৃতাক্ষর ছন্দে। একেই কি বলে সভ্যতা কে লিখেছেন? লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। একেই কি বলে সভ্যতা কোন ধরনের রচনা? এটি একটি প্রহসনমূলক রচনা। বুড়ো শালিকের ঘাড়েরও কোন জাতীয় শিল্পকর্ম? এটি হচ্ছে প্রহসনমূলক শিল্পকর্ম। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? রচনা নয় বেতাল পঞ্চবিংশতি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কোনো তথ্য সম্পর্কে মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।